আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শুনতে পাচ্ছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যাচ্ছে ঠিক মতো? জি ম্যাম। জি মিস। আচ্ছা, আমি খুবই দুঃখিত, আসসালামু আলাইকুম মিস। অনেক দেরি হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। কারেন্ট না থাকা মানে কারেন্ট এত আপ ডাউন করছে, আমি পারলামই না, মোবাইল ডাটা তো কাজ হচ্ছিল না, খুব আসসালামু আলাইকুম ম্যাম। দেরি হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, শুনো, যারা জয়েন করেছো সবাই একটু চ্যাট বক্সে নিজেদের নাম রোল নাম্বার গুলা লিখে দাও, কেমন? যারা যারা জয়েন করেছো সবাই নিজেদের নাম রোল নাম্বার গুলো চ্যাট বক্সে দিয়ে দাও। 15 জন আছো, সবাই একটু নিজেদের নাম রোল নাম্বার গুলো দিয়ে দিবা, ঠিক আছে? আর এই যে অনেকে, না মোটামুটি ঠিক আছে, শুরুতে ছিল এই যে কিউ কম বিটিডি, এটা কে? কিউ কম বিটিডি, তোমরা এরকম নাম রাখবা না, ডিভাইস নেম রাখবা না, তোমরা হচ্ছে কাইন্ডলি সবাই চেঞ্জ করে নিজেদের নাম রোল নাম্বারটা আইডিতে লিখে রেখো। যাই হোক, তাহলে আমরা শুরু করি। যারা যারা আছো, 16 জন আছো, সবাই নিজেদের নাম রোল নাম্বার একটু দিয়ে দিবা চ্যাট বক্সে। আর হচ্ছে ইয়ে করো, কি যেন বলে ওটাকে, সবাই হচ্ছে মিউট করো, আর হচ্ছে কেউ ইয়ে করবা না, কথা বলবা না, ঠিক আছে? যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করবা, কিন্তু কথা বলবা না। দেখা যায়? জি মিস, দেখা যায়। আচ্ছা, তাহলে তো হলো, দেখা যায় যাই তো। আচ্ছা ঠিক আছে, আমরা কোয়েশ্চেনে মানে মরাল কোয়েশ্চেনে পরে আসি একটু, ঠিক আছে? আমরা একটু আগে এই জিনিসগুলা বলে নিই, সেটা হচ্ছে সবাই রাইটিং পার্ট দেখতে পাচ্ছ, রাইটিং প্যারাগ্রাফ। আমাদের রাইটিং পার্টে আরো অনেক কিছু থাকে, কিন্তু আমাদের হচ্ছে সেই জিনিসগুলা আপাতত নাই, ঠিক না? আপাতত হচ্ছে আমাদের ইয়েটা দেয়নি, কি বলে ওটাকে, গ্রাফ এন্ড চার্ট, তারপরে সিভি, এগুলো নেই, ঠিক না? আপাতত আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে, এই যে প্যারাগ্রাফ গুলো আছে, তারপরে হচ্ছে এখানে দেখো তোমাদের প্যারাগ্রাফের সবার ইয়েতে স্ট্রাকচার গুলো মনে আছে তো? অনেকদিন তো তোমাদের এই বিষয়ক ক্লাস হয় নাই, এজন্য আজকে ভাবলাম যে একটু বলে দেই। তোমরা বই খুললে সবাই প্যারাগ্রাফ এমনিই পাবে, তারপরেও একটু ইনস্ট্রাকশন যেটা ওটা একটু বলে দেই। এই যে দেখো এখানে কি বলা আছে, যে প্যারাগ্রাফ ইজ আ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস উইচ ডিল উইথ আ সার্টেন আইডিয়া বা সেন্ট্রাল আইডিয়া। আচ্ছা, এখানে তিনটা অংশ, টপিক সেন্টেন্স, বডি আর কনক্লুশন, কেমন? তার মানে তোমাদের প্যারাগ্রাফে একটা ঠিকঠাক মতন ইন্ট্রোডাকশন থাকতে হবে, যেটা কিনা আসলে এসের মতন না, ওইটা আমরা একটা বা দুটা সেন্টেন্সের মাধ্যমে বলবো যে আমরা কি বিষয়ে কথা বলবো, সেটা একটা সূচনা, সেটা হচ্ছে টপিক সেন্টেন্সে আমাদের থাকবে। বডি প্যারাগ্রাফে তোমাদের যে টপিকটা দিচ্ছে ওটা ব্যাপারে তোমরা বিস্তারিত লিখবা, আর কনক্লুশন আর ইন্ট্রোডাকশন কিছুটা একরকমই হয়, কেমন? মানে ইন্ট্রোতে যেরকম তুমি জানাবা যে তুমি এখন কি নিয়ে আলোচনা করছো, আর কনক্লুশনে জানাবা যে আমরা এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম, বা ওখানে যদি তোমার কোনো ডিসিশন বা তোমার মানে ঠিক ডিসিশন না, তোমার ওটা ব্যাপারে কোনো মতামত থাকে সেটা। কিন্তু ওই জিনিসটা যেন এরকম না হয় যে একদমই তুমি এতক্ষণ ধরে যা বলেছো তার সাথে কিছুই মিলছে না, তুমি হঠাৎ করে নতুন একটা আইডিয়ার ব্যাপারে তুমি বলে দিলা কনক্লুশনে, সেটা যেন না হয়, কেমন?
তুমি এমন কিছু বলবা যেটা অলরেডি তুমি প্যারাগ্রাফের মধ্যে আভাস দিয়েছো বা বলেছো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এগুলা প্রথম যেটা দেখলাম এটা হচ্ছে আনসারিং কোয়েশ্চেন্স। আমাদের সাধারণত এরকমই আসে তাই না, পরীক্ষায় কিছু কোয়েশ্চেন দেয়া থাকে, ওইটার আনসারের বেসিসে আমরা প্যারাগ্রাফ লিখে থাকি কি, তাই তো? শুনতে পাচ্ছো সবাই? আমি তো কারো কোনো আওয়াজ শুনছি না। জিমিস আচ্ছা জিমিস হ্যাঁ, পরেরটা দেখো, লিস্ট প্যারাগ্রাফ। লিস্ট প্যারাগ্রাফ হচ্ছে এমন ধরনের, ওহো সরি, এই যে এখানে কি বলছে দেখো, তালিকাভুক্তকরণের কৌশল বা টেকনিক অফ লিস্টিং, ঠিক আছে? এই যে দেখো, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই তাই বলছে, তাই না? এই যে যদি একজন ভালো শিক্ষক সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হয় তাহলে যে আইটেম গুলো প্যারাগ্রাফ হবে, এই যে এখানে কিছু কিছু দেওয়া আছে, যে হ্যান্ডসাম অ্যান্ড অ্যাট্রাকটিভ ফিগার, প্লিজিং ভয়েস, অ্যামিকেবল মানে বিহেভিয়ার মানে খুব বিনয় ব্যবহার, গুড ডেলিভারি, স্ট্রং পার্সোনালিটি। আচ্ছা, তো এইটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে যে কি কি তুমি ওখানে লিখবা। আচ্ছা, এখন লিস্ট প্যারাগ্রাফ লেখার সময় যে সমস্ত লিঙ্কার্স ব্যবহার করা হয়, এই যে ফার্স্ট অফ অল, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি, মোর ওভার, অ্যাজ ওয়েল, বিসাইডস, স্টিল অ্যানাদার, ঠিক আছে? আবার অনেক সময় দিতে পারো তোমরা যদি বিপরীত ধর্মী কিছু লিখো, অন দা আদার হ্যান্ড এরকম, বা হাওয়েভার, ঠিক আছে? আচ্ছা, লিস্টিং প্যারাগ্রাফ সম্পর্কে কি কেউ বলতে চাও, কিছু লিখেছো কখনো? এই যে কেউ কোনো কথা বলে না, কেউ যদি লিখে থাকো, পড়ে থাকো বলো, না হলে সেটাও বলো যে না আমি সামরা কখনো এই বিষয়ে জানি না বা কোনটা, তাহলে আমি বলি একটু। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা 21 জন আছো, কিন্তু চ্যাট বক্সে সবাই মনে হয় দাও নাই, যারা যারা দাও নাই বাবা সবাই দিয়ে দাও। ওকে, লিস্টিং প্যারাগ্রাফ অন্য কিছুই না যেখানে তোমাদের কোনো কোয়েশ্চেন আলাদা করে করবে না, পুরাটাই তোমাদের নিজেদের লিখতে হবে, ঠিক আছে? অ্যানসারিং প্যারাগ্রাফ যেগুলো হয়, মানে অ্যানসারিং কোয়েশ্চেন্স এর বেসিসে যে প্যারাগ্রাফ গুলো হয়, ওগুলো সাধারণত কোনো একটা বিষয়ে তোমাকে বিভিন্ন প্রশ্ন করা হবে, সেটার বেসিসে তুমি অ্যান্সার দিবা। আর লিস্টিং প্যারাগ্রাফে হয়তো বা কোন একটা টপিক দিয়ে দিবে যেটার বিষয়ে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে তুমি আলোচনা করবা। এখানে লিখেছে যে আ গুড টিচার, আবার অন্য কিছু হইতে পারে, যেমন কি বলা যায়, লিস্টিং প্যারাগ্রাফ গুলোতে আরেকটা জিনিস থাকে যে হাউ টু দিয়ে অনেক কিছু জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? যে হাউ টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট বা কিছু, কেমন? তারপরে এরকম থাকলো যে ঈদ ডে বা পহেলা বৈশাখ, ওখানে তুমি কি কি দিবা, ঠিক আছে? এগুলো সাধারণত অনেক সময় এক্সপিরিয়েন্সের হিসেবে কোয়েশ্চেন করেও জিজ্ঞেস করতে পারে, বা ঈদ ডে যেহেতু আমাদের দেশে খুব কমন একটা বিষয়, সেখানে এটা লিস্টিং হিসেবেও আসতে পারে, কেমন? তোমরা কি বুঝতে পারছো আমার কথা, আমি কি বলছি? জি মিস। আচ্ছা, তো লিস্টিং প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাদের যেগুলো, এই যে নিচের এই লিঙ্কার্স গুলো অবশ্যই ব্যবহার করতে হবে, ফার্স্ট অফ অল বা ফার্স্টলি, দুইটা একসাথে না, হয় তুমি ফার্স্ট অফ অল দিবা নয়তো ফার্স্টলি দিবা, তারপর সেকেন্ডলি থার্ডলি, এভাবে তুমি ক্রনোলজিক্যালি যা যা প্রেজেন্ট করবা, যে কটা বৈশিষ্ট্য দিবা সেভাবে দিতে থাকবা, আর একদম শেষ বৈশিষ্ট্য প্রেজেন্ট করার আগে বা কনক্লুশনে গিয়ে এভাবে বলতে পারো যে ফাইনালি উই ক্যান সে দ্যাট, বা টু কনক্লুড উই ক্যান সে দ্যাট, এভাবে, কেমন? বা পাশাপাশি দুইটা কোনো বৈশিষ্ট্য তুলনা করছো, তখন তুমি একটা জিনিস লিখবা, লিখে অন দা আদার হ্যান্ড এভাবে বলতে পারো, তারপরে বিসাইডস এভাবে বলতে পারো, যে ফার্স্টলি সেকেন্ডলি পরে তুমি আরো কিছু বলতে চাইলে তখন বিসাইডস এটা ইউজ করতে পারো। তোমাদের কি কানেক্টরস আছে? কানেক্টরস আছে তোমাদের? মিস নেই। আচ্ছা, তোমাদের বড় হইলে থাকবে, কেমন? 11-এ থাকবে আসলে, তখন তোমরা এই জিনিসগুলো দেখবা। আচ্ছা, এটা যেটা, এটা ইমেল রাইটিং, তোমরা সবাই বুঝতে পারছো, এখানে আলাদা করে একটু ইমেলের ব্যাপারে বলা আছে, ইমেল জিনিসটা কি, যাই হোক, ওইভাবে আমাদের এত কিছু দরকার নাই। এখানে বেসিক যে জিনিসগুলো বলছে, যে আমাদের এই যে স্পেলিং, ক্যাপিটালাইজেশন, এই যে এই জিনিসটা খুব দরকারি, যে গ্রামার, স্পেলিং, ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন,
ঠিক আছে, অ্যাজ ইউ নিড ইন এনি আদার ফর্ম অফ করেসপন্ডেন্স, মানে অন্য যেখানে আমরা যা ইউজ করি ইমেলেও তাই ইউজ করবা, জাস্ট একটা ফরম্যাট আমরা একটু মেনটেন করি। আরেকটা জিনিস হয় এই যে, ইন জেনারেল লিমিট ইউর সেলফ টু ওয়ান টপিক পার মেসেজ, দিস হেল্পস টু কিপ দ্য মেসেজ ব্রিফ অ্যান্ড মেক্স ইট ইজিয়ার ফর দ্য রিসিপিয়েন্ট টু আনসার, ফাইল অ্যান্ড রিট্রিভ ইট লেটার। আচ্ছা, এইটার মানে কি জানো? এখানে যেটা বলছে যে তুমি ইমেল লিখলে, পার্সোনাল লেটার যেরকম অনেক বড় লিখো না, মানে আমাদের ইনফর্মাল লেটার তোমরা এর আগে কিরকম লিখেছো জানি না, ছোটবেলায় আমরা জানতাম যে অ্যাপ্লিকেশন ফর্মাল হয় ওটা একটু ছোট লিখতে হয়, যেহেতু ইনফর্মাল লেটার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা বা এরকম বলে, ওখানে আরো বড় লিখতে হয়। দেখা যাচ্ছে আমরা 2 পেজ 3 পেজও লিখেছি অনেক সময়, কিন্তু ইমেল এইভাবে বড় করা যায় না, ইমেল সবসময় একটু ব্রিফ হয়, ব্রিফ মানে একটু ছোট হয়। তো তুমি যেগুলাই অনেক মানে আরো অনেক ডিটেলস এ লিখতা, সেই ডিটেলস ওটা স্কিপ করে একটু সংক্ষেপে লিখতে হবে। হ্যাঁ, তুমি অ্যাপ্লিকেশনের চেয়ে বড় লিখতে পারো, কিন্তু তোমার মানে একটু ছোট হবে। কম্পোজিশন বা ইনফর্মাল লেটার লিখলে যেমন ইচ্ছা মতন অনেক কথা লিখে, ওইভাবে না করে ইমেইলে তোমাদের একটু শর্টে লিখতে হবে। বুঝতে পেরেছো? এই যে সেটাই এখানে বলছে যে লিমিট ইয়োরসেলফ টু ওয়ান টপিক পার মেসেজ, মানে একটা টপিক নিয়ে কথা বলবা এবং সেটা সংক্ষেপে গুছায়। আচ্ছা, আরেকটা জিনিস বলছে যে এই যে কনভারসেশন ইউজ ইন লেটার্স অফ ফ্যাক্সেস, আচ্ছা ফর এক্সাম্পল ইউ ক্যান সি স্যালুটেশন, এই যে স্যালুটেশন গুলো কিন্তু থাকতে হয়, মানে তুমি যাকে বলছো তার কথা থাকতে হবে, ডিয়ার ফ্রেন্ড, বা তুমি যদি তোমার হেডমাস্টারকে দাও সেক্ষেত্রে। আসলে আমাদের এখানে ইনফর্মাল ইমেইলই আছে, কাজে হয়তো বা তুমি আমাকে লিখছো বা তুমি হেডমাস্টারকে বা প্রিন্সিপালকে ইমেইল করছো, এগুলো হয়তো বা থাকবে না, ঠিক আছে, যেহেতু এটা ইনফর্মাল ইমেইলের কথা বলা হচ্ছে। আচ্ছা, এখানে আলাদা করে এই যে এখানে কিছু জিনিস দেওয়া আছে, এই যে প্রথমে আমাদের কি যার কাছে পাঠাবো তার অ্যাড্রেসটা লিখতে হয়, তারপর যে পাঠাবে মানে সেন্ডার অর্থাৎ তুমি লিখছো, তোমারটা লিখতে হবে, তারপরে কোন দিনে পাঠাচ্ছ, ঠিক আছে। এগুলা তোমরা অলরেডি বড় হয়ে গেছো, সবাই জানো যে একটা কল্পিত কিছু তোমাদের দিয়ে নিতে হয়, জাস্ট তোমার টপিকের সাথে যেন ওটা সামঞ্জস্যপূর্ণ হয়, তাইলেই হবে। কেমন? তো কোন দিন, কয় তারিখ, ওইটা বেসিক্যালি তোমাদের পরীক্ষার যেদিন থাকবে ওইটাই দিবা, তাহলে আর মানে দিন তারিখের এলোমেলো হবে না, ওটা সেম থাকবে। আচ্ছা, এরপর একটা সাবজেক্ট দিতে হয় ইমেইলে, তুমি কার মানে যার কাছে লিখছো কি বিষয়ে লিখছো, ওই অ্যাপ্লিকেশনের মতন জাস্ট একটা সাবজেক্ট দিয়ে দিবা। অ্যাপ্লিকেশন আমরা লিখি যে অ্যাপ্লিকেশন ফর অমুক, ওইটা না লিখে জাস্ট তুমি ইমেইলের বিষয়বস্তুটা লিখে দিবা। আচ্ছা, সম্ভাষণ, সম্ভাষণ মানে কি? কেউ বলো সম্ভাষণ মানে কি? হুম হুম মানে কি সম্ভাষণ মানে জানো না? সম্ভাষণ হচ্ছে স্যালুটেশন বা অ্যাড্রেস। এই যে দেখো এখানে লেখাই আছে যে হাই অর ডিয়ার স্নিগ্ধা, এইভাবে লিখতে হবে, মানে তুমি যার কাছে লিখছো তাকে অ্যাড্রেস করা। কেমন? তুমি যদি তোমার বাবাকে লিখো ডিয়ার বাবা, এভাবে লিখতে পারো ডিয়ার ফাদার, ঠিক আছে। তুমি তোমার বন্ধুকে লিখলে সেখানেও ডিয়ার তোমার ফ্রেন্ডের নাম মেনশন করতে পারো, বা ডিরেক্ট ডিয়ার ফ্রেন্ড লিখতে পারো, বা হাই দিয়ে, এখানে যেরকম শুরু করেছে হাই দিয়ে, তুমি হ্যালো দিয়েও লিখতে পারো। যেহেতু এটা ইনফর্মাল, এই জায়গাগুলাই একদম ধরা বাঁধা নাই, কিন্তু তোমার ওই ধরা বাঁধা বলতে তোমার ওই অংশটা থাকতে হবে, অর্থাৎ স্যালুটেশন ওই পার্টটা তোমার রাখতে হবে। তুমি হাই দিচ্ছ না হ্যালো দিচ্ছ, নাকি ডিয়ার লিখে মানে সম্পর্কটা লিখছ, নাকি ওর নাম লিখছ, এটা প্রবলেম না। কেমন? মানে অ্যাপ্লিকেশনের মতন দিয়ে স্যার ম্যামই মেনটেন করতে হবে তা না, ঠিক আছে। এরপরে মূল চিঠি বা মূল বক্তব্য লিখতে হবে বিদায় সম্ভাষণ। বিদায় সম্ভাষণ বলতে লাস্টে আমরা যে চিঠিতে লিখি না যে ইতি তোমার বন্ধু বা কিছু, নর্মাল লেটারে লিখি ইয়োর সিনসিয়ারলি, এটাও ইমেলে লিখতে হবে। ইয়োর সিনসিয়ারলি লিখে তোমার নাম টাম লিখে দিবা। আর যদি তোমার লেটারে কিছু বলা হয় যে তুমি কোনো ইমেজ পাঠাও বা কিছু, সেই ক্ষেত্রে তোমাকে এটা ইয়ে করতে হবে, এই কোনো অতিরিক্ত ফাইল থাকলে বক্সে অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে দেখো এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, আমি জানি তোমরা সবাই পারো, যেহেতু আমাদের অনেকদিন এসব বিষয়ে কোনো কথাবার্তা হয় নাই, তার জন্য আমি একটু
আবার মনে করিয়ে দিচ্ছি। এই যে দেখো ফার্স্টে কি বলছে, টু বলছে। এখানে তোমার এখানে সেন্ডারটা দেওয়া নাই কেন? এখানে অবশ্যই কে সেন্ড করছে সেটাও দিতে হয়, ঠিক আছে? এখানে বলছে টু সাবজেক্ট, তারপর দ্য স্যালুটেশন বলতো, যে এই জিনিসটা যে কাকে পাঠাচ্ছ তাকে মেনশন করতে হয়। তারপর এখানে তুমি লিখবা তোমার যা বক্তব্য, তোমাকে যেটা বলবে। মিস ডেট দিতে হয় না? হ্যাঁ ডেট দিতে হয়, এখানে কেন দেয় নাই আমি জানি না, ডেটটা দিতে হয়, ঠিক আছে? এক মিনিট দাঁড়াও, আমি তোমাদের একটা জিনিস একটু দেখাচ্ছি, এক মিনিট আমি আসছি। ও ও এটা তো হবে না। আচ্ছা দেখি, এখানে এগুলো আসছে কেন শুধু? আচ্ছা ওকে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিনে দেখতে পাও? জি মিস। আচ্ছা এখানে দাঁড়াও, এটা দেখতে পাচ্ছ? এটা ভালো, এটা দেখতে পাও? কি কি আছে এখানে বলো তো। এই যে শুনো, এখানে যে সিসি বিসিসি এগুলো লেখা না, এটা তোমাদের দরকার নাই। মানে চাইলে তোমরা দিতে পারো, কিন্তু এটা বাড়তি অংশ। ইনফর্মালে কেউ সিসি বিসিসি এটা দেয় না, যেহেতু তোমাদের ইনফর্মাল লেটার থাকবে অধিকাংশ। দেখতে পাচ্ছ না? কেউ দেখতে পাচ্ছ? বুঝতেছি না তো, দেখা যাচ্ছে না কিছুই। মানে তোমরা কিছু দেখতে পাচ্ছ না, কেউ না? মিস স্ক্রিন আছে কিন্তু সিসি বিসিসি এগুলো নেই। সিসি বিসিসি মানে কোনো ইমেইলের ফরম্যাট তোমাদের আসছে না এটা বলছো? নো মিস। আহা কেন আসছে না? আচ্ছা তাহলে এখানে হচ্ছে ফোল্ডার্স দেখাচ্ছে, শুধু ফোল্ডার্স দেখাচ্ছে। জি মিস। মানে যে স্ক্রিনশটস বা এরকম এই সব ফোল্ডার, নাম লেখা ফোল্ডার আসছে শুধু? জি মিস। জি মিস এগুলা কি যে মুশকিল। আচ্ছা দাঁড়াও, একটা জিনিসের জন্য এত ঝামেলা হয় খালি। হম হম
না, এখানে এভাবে দেওয়া যাবে না। আহারে বাবা, যাই করতে যাচ্ছি কোনোটাই হচ্ছে না। আচ্ছা থাক, তোমাদের আমি দেখাইতে পারছি না এটা। এনিওয়ে, এখানে যেটা থাকবে, তোমাদের সাবজেক্ট থাকবে, মানে টু থাকবে, টু এর আগে তোমাদের একটা ফর্ম অবশ্যই দিতে হবে, মানে যেখানে তোমাদের সেন্ডারের নামটা থাকবে, ঠিক আছে? মানে তোমার নাম লেটারে যেরকম আমাদের ডিটেলস অ্যাড্রেস লিখতে হয়, এটা অ্যাড্রেস লেখার দরকার নাই। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, ওইটা আমি দেখানোর চেষ্টা করলাম, তোমরা যেহেতু দেখতে পাচ্ছ না, তাইলে ওটা পিছা সময় নষ্ট করে কাজ নাই। এখানে হচ্ছে তোমরা ইয়ে দিবা, অবশ্যই তোমাদের একটা ইয়ে রাখবা, কি বলে, সেন্ডার্স এখানে দেওয়া নাই, তোমাদের বই থেকেই নিয়েছি, তারপরেও কেন দেওয়া নাই জানি না, আমি অবাক হলাম। এখানে টু দিচ্ছ না, ফ্রম আগে একটা নিয়ে দিয়ে নিবা, যে সেন্ডার্স এর নাম, এখানে রিসিভারের নাম থেকে শুরু করেছে কিন্তু সেন্ডারের নামটাও দেওয়া থাকে। নর্মালি ইমেল ওপেন করলে দেখবা যে কোথ থেকে এসেছে, সেটাও তো লেখা থাকে, কাকে দিচ্ছ সেটাও লেখা থাকে। তো ফার্স্টে সেন্ডার দিয়ে বা ফ্রম দিয়ে তোমার নাম লিখবা, ঠিক আছে? বা ঠিক তোমার নাম না, তোমার একটা ইমেল অ্যাড্রেস বানাবা, তারপর টু দিয়ে তোমার যাকে পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেসটা লিখবা, তারপরে একটা ডেটও থাকে, ঠিক আছে? ফ্রম টু, তারপর ওখানে একটা ডেট থাকে, ঠিক আছে? ফার্স্টে ফ্রম, তারপর টু আসবে, তারপর একটা ডেট দিবা যে কয় তারিখে পাঠাচ্ছ। এরপর লিখবা হচ্ছে সাবজেক্ট, যে তুমি কি বিষয়ে লিখতেছো। সাবজেক্ট দিয়ে স্যালুটেশন এই কথাটা আর লিখবা না, ডিয়ার লিখে কিছু একটা শুরু করবা, তারপর এখানে সবার ইয়ে লিখবা, যা লিখার মেসেজ সেটা লিখে লাস্টে হচ্ছে যে দ্য সাবস্ক্রিপশন ক্লোজিং। কেমন? সাবস্ক্রিপশন ক্লোজিং বলতে যে সিনসিয়ারলি ইয়ার্স বা ইয়োর লাভিং ফ্রেন্ড, এভাবে। বা তুমি যদি বাবাকে লিখো তাহলে সেভাবে লিখে তুমি শেষ করবা, বুঝতে পেরেছো? এখানে দুটা জিনিস দেওয়া নাই, সেন্ডার আর ডেটটা দেওয়া নাই, ওই দুটা কিন্তু দিতে হবে, মনে থাকবে? জি মিস। হ্যাঁ, আমি তোমাদের জন্য একটা ছবি নামিয়েছিলাম, কিন্তু ওটা স্ক্রিনে কেন শেয়ার করা যাচ্ছে না বুঝতে পারছি না। ওইখানে সব আছে, মানে ওই ওই জায়গা থেকে আমি তোমাদেরকে দেখিয়ে বলছিলাম যে সিসি বিসিসি এগুলো লেখার দরকার নাই, ওগুলো অফিসিয়াল অফিসিয়াল ইমেইলে করতে হয়। যেমন আমি যদি কোনো রিপোর্ট পাঠাই হেড স্যারের কাছে বা আমাদের সিনিয়র কারোর কাছে, আমি হয়তো বা আরেকজনকে সাথে রাখতে পারি যে আমি কি পাঠাচ্ছি। এটা অনেক সময় নিয়ম থাকে যে একসাথে কয়েকজনকে পাঠাইতে হয় বা একটা কপি রাখতে হয় অফিসিয়াল ডকুমেন্টের, সেই ক্ষেত্রে পার্সোনাল বেসিসে ওটার দরকার হয় না। আচ্ছা, এখানে স্টোরি রাইটিং দেখতে পাচ্ছ, তো এখানে একটা জিনিস তোমার, আচ্ছা এখানে এইচএসসি পরীক্ষার কথা কেন মেনশন করেছে জানি না, কিন্তু তোমাদের তো স্টোরি আছে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, গল্প লেখার পূর্বে কাহিনীর বিভিন্ন ধাপগুলো মনের মধ্যে সাজিয়ে নিতে হবে, গল্পের একটা আউটলাইন তৈরি করতে হবে। মানে কি, তোমরা স্টোরি লেখার আগে মাথায় তো ভেবে নিবা জিনিসটাকে সুন্দর করে, মানে দু এক মিনিট ব্যয় করে জিনিসটাকে মাথায় সাজিয়ে নিবা, নিয়ে তারপরে লিখতে শুরু করবা, ঠিক আছে? আর এই যে দেখো, গল্পের শুরুতে কোনো লম্বা ব্যাখ্যা প্রদান না করে সরাসরি ঘটনা শুরু করতে হবে এবং তা গতিময় করতে হবে। আউটলাইনের উপর প্রাসঙ্গিক ডিটেল যোগ করে গল্পটিকে প্রাণবন্ত করতে হবে। গল্পগুলো চরিত্রের নিজে বর্ণনা না করে তাদের মাধ্যমে উপস্থাপন করতে হবে। গল্পের সমাপ্তি পর্যায়টি গুরুত্বপূর্ণ, সমাপ্তি এমন হতে হবে যাতে তা সুসংবদ্ধ হয় এবং পরস্পর সম্পর্কিত হয়। এই যে সুসংবদ্ধ এবং পরস্পর সম্পর্কিত, এই জিনিসটাকে কোহেরেন্স বলে, ঠিক আছে? মানে তোমার প্রাসঙ্গিক হতে হবে, ঠিক আছে? কোহেশন, কোহেরেন্স, এই কথাগুলো মনে রাখবা। মানে তুমি যখন, এটা শুধু স্টোরির ক্ষেত্রে না, প্যারাগ্রাফ লিখো, কম্পোজিশন লিখো, যে কোনো ক্ষেত্রে তোমাদের লেখাটা যেই যেই ইনফরমেশন তুমি দিচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত, একটা আরেকটার সাথে যেন কানেক্টেড হয়, ঠিক আছে? আমি এবার মানে মেনশন করেই বলি, তোমাদের ক্লাস নাইনে তোমাদের ছোট বোনেরা এবার অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো কি করেছে, অনেকে জানি না কোথাও নেট থেকে কপি করেছে কিনা, অনেকে কি করেছে যে ওদের পাস টাইমের ব্যাপারে, তোমরা তো জানো তোমাদের ইউনিট টুতে পাস টাইমস আছে না, ওইটার উপর একটা টপিক ছিল, মানে টপিকটা খুব সুন্দর, মানে যে এসে যেমন তেমন করে, মানে এটা গাইডে পাওয়া যায় না, কিন্তু যেহেতু টাইম দেওয়ার কারণে নেট থেকে তারা অনেকেই সলিউশন একটা নামিয়েছে।
তো এখানে কি হয়েছে, মানে চেঞ্জেস অফ পাস্ট টাইমস ফ্রম জেনারেশন টু জেনারেশন বা চেঞ্জেস অফ পাস্ট টাইমস ইন বাংলাদেশ, এই টপিকে এই টাইটেলে লিখতে হতো যে আগে থেকে এখন পর্যন্ত মানে শখ শৌখিনতার বা পাস্ট টাইমের কিভাবে পরিবর্তন এসেছে সেটা। অনেকে কি করেছে যে জেনারেশন টু জেনারেশন চেঞ্জের কথা বলা হয়েছে, তো টাইটেল ওটা দিয়ে লিখেছে কি ব্যাপারে শুনো, জেনারেশনের ব্যাপারে, মানে জেনারেশন কাকে বলে ওটার ডেফিনেশন দিয়েছে, সংজ্ঞা দিয়েছে জেনারেশন টু জেনারেশন মানে মূল্যবোধ, তারপরে চিন্তা ভাবনার কি কি পরিবর্তন আসছে এইটা, মানে ওরা টপিকটা বুঝেই নাই যে ওদের কি নিয়ে বলা হয়েছে। অনেকে আবার কি করছে, দুইটার একটা মানে নোট করার চেষ্টা করছে যে পাস্ট টাইমের আর জেনারেশনের দুইটা একটা কম্বিনেশন দিয়েছে, দিয়ে কি হয়েছে ওরা যখন জেনারেশনের ব্যাপারে লিখেছে তখন এই যে সুসংবদ্ধ এবং পরস্পর সম্পর্কিত অর্থাৎ কোহেশন আর কোহেরেন্স এই জিনিসটা ওদের লেখার মধ্যে থেকে হারিয়ে গিয়েছে। আমি তোমাদেরকে ওইটাই বোঝানোর চেষ্টা করছি যে একটা স্টোরি যে ব্যাপারেই দিবা ওইটা ওই ব্যাপারেই রাখবা, আননেসেসারি ডিটেলস বা হঠাৎ করে অন্য কোনো টপিকের ঘটনা টেনে এনে মানে তুমি লেখা বড় করার জন্য অন্য কথা বলবা না, ঠিক আছে? এই যে গল্পের একটা আউটলাইন না, তুমি চাইলে তোমার খাতার পিছনে বা কোন এক জায়গায় চাইলে এক লাইন এক লাইন করে একটা ছক দাঁড় করাতে পারো, যে ইন্ট্রো, মানে ইন্ট্রো বলতে আলাদা করে তার ইন্ট্রো না, মানে তুমি শুরু কি দিয়ে করবা, মাঝখানে কি বিষয় লিখবা, লাস্টে কি বিষয় লিখবা, কিওয়ার্ড গুলা জট ডাউন করতে পারো, বা যেটাকে ব্রেন স্টর্মিং বলে, ঠিক আছে? এটা কই গেল? আচ্ছা, সেটা হচ্ছে তোমরা এখানে বলতে পারো। তো এটা আসছে না কেন, কত যে সমস্যা। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে কোয়ারেলিং ব্রিংস লুজেস। এখানে আরেকটা জিনিস এখানে বলা আছে কিনা, আচ্ছা একটা টাইটেল অবশ্যই দিবা, ঠিক আছে? মনে থাকবে তোমাদের? শুনতে পাচ্ছো আমার কথা? জি মিস। হ্যাঁ, স্টোরির টাইটেল দিতে যেন ভুল না হয় এবং টাইটেলটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে গল্পের সাথে সম্পর্কিত। কেমন? তুমি অনেকে মানে মোরাল দিয়ে টাইটেল দেয় যদি ওরকম কিছু হয়। আমাদের প্রচলিত কিছু গল্প আছে যেরকম ওই যে হাঁসের, ওইটা যে এক ফার্মার কি করে, সোনার ডিম পাড়া হাঁস থাকে, তারপর একদিন কি করে একবারে হাঁসটা কেটে ফেলে। তো অনেকে মোরাল দিয়ে টাইটেল দেয় বা অনেকে যে কোনো কিছু মানে সম্পর্কিত দেয়, যেটাই হোক তোমার জন্য রিলেটেড থাকে, ঠিক আছে? এই গেল, এগুলা তোমাদের, তোমরা সবাই জানো, সবাই পারো। তো তারপরেও যেহেতু আমাদের অনেকদিন এই বিষয়ে কোনো কথা হয় নাই, তাই আমি তোমাদেরকে একটু মনে করানোর জন্য এগুলা বলছিলাম। আচ্ছা, তো আমরা আর কয়েক মিনিট আছে, তোমাদের তো 10টার আগে ক্লাস শুরু হয় না, হবে কি? হবে না তো? তো আজকের ব্রেকটা, হ্যাঁ আজকের ব্রেকটা একটু বাদ দাও, আমার জন্য একটু কষ্ট করো। আমি খুবই সরি যে আমার আজকে দেরি হয়ে গিয়েছে, আমি টাইমলি মানে ক্লাসটা শুরু করতে পারলাম না, ঠিক আছে? তো আজকে আমরা এটা একটু প্র্যাকটিস করি, দেখো এখানে কি কি বলছে। একজন পড়ো তো, রিড আউট করো। একজন 26 মার্চ থেকে শুরু করেছে, এটা দেখতেই পাচ্ছ।